বন্ধুরা, আজকে আমরা ইন ডিটেল রিভিউ করব ডেক্সরেঞ্জ সিরাপ। ডেক্সরেঞ্জ সিরাপ কী কাজে ব্যবহার করা হয়, এর দাম কত, কোথায় পাওয়া যায় এবং এর সঠিক খাওয়ার কী নিয়ম রয়েছে সম্পূর্ণ ইন ডিটেল আলোচনা করবো এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে কি না সেটাও জানবো আজকে ভিডিওতে। সেজন্য ভিডিওটি একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বাজে থাকুন। তাহলে আমরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ডেক্সরেঞ্জ সিরাপ 200 ml এবং 100 ml পেয়ে যাবেন যে কোনো মেডিকেল স্টোরে অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। বন্ধুরা, ডেক্সরেঞ্জ সিরাপ হেমাটানিক সিরাপ, আয়রন, ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12 রয়েছে। ডেক্সরেঞ্জ সিরাপ তৈরি করে থাকে STP ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। সিরাপ মার্কেটেড করে থাকে ফিনকো ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। ডেক্সরেঞ্জ সিরাপের 200 ml যদি দাম দেখি, এই মুহূর্তে MRP রয়েছে 174 টাকা MRP, হয়তো আরও ডিসকাউন্টেও পেয়ে যেতে পারেন। বন্ধুরা, ডেক্সরেঞ্জ সিরাপ কী কী কাজে ব্যবহার করা হয়, মানে এর কাজ কী, খাওয়ার কী নিয়ম রয়েছে সেটা জানবো। বন্ধুরা, এর কাজ হলো আপনার শরীর যদি দুর্বল থাকে, আপনার যদি রক্তাল্পতার সমস্যা মানে শরীরে রক্ত কমের মতো সমস্যা দেখা যায়, সেই ক্ষেত্রে এই সিরাপটা খেতে পারবেন। বন্ধুরা, আপনার যদি মাথা ঘোরার মতো সমস্যা, আপনার শরীরের রক্ত কম, বিশেষ করে ভিটামিন B12 অভাব, সেই ক্ষেত্রে এই সিরাপটা আপনি খেতে পারবেন। সিরাপ গর্ভবতী মহিলাদেরও দেওয়া হয়ে থাকে, কারণ এখানে আয়রন রয়েছে, ফলিক অ্যাসিড রয়েছে এবং এখানে ভিটামিন B12 রয়েছে। বন্ধুরা, এই সিরাপটা খাওয়ার কী নিয়ম রয়েছে? এই সিরাপটা খাওয়ার নিয়ম হলো যারা প্রাপ্তবয়স্ক রয়েছে, ছেলে অথবা মেয়ে উভয় খেতে পারবেন। এটা খাওয়ার নিয়ম হলো দিনে দুবার খাওয়ার পর 10 ml করে খেতে পারবেন। তবে দীর্ঘদিন বা দীর্ঘদিন আপনার এই সিরাপটা খাওয়ার পর বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, তবে 2 থেকে 3 ফাইল যদি আপনি খান, কোনো সমস্যা এখানে দেখা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যার জন্য হয়তো আপনার সাইড এফেক্ট হতে পারে, সেই জন্য অবশ্যই যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসার পরামর্শ নিতে হবে। আর এর সাইড এফেক্ট কী কী রয়েছে, এই সিরাপটা খাওয়ার ফলে আপনার যদি এইসব সমস্যা দেখা যায়, যেমন আপনার পেট ব্যথার সমস্যা, আপনার বমি বমি ভাব, আপনার চর্মরোগ মানে আপনার স্কিনের কোনো সমস্যা চলে এসেছে, আপনার খিদে ঠিকঠাক লাগে না, আপনার পেট ব্যথা, সবসময় পেট ফেঁপে থাকে, বিভিন্ন রকমের সমস্যা যদি দেখা যায়, অবশ্যই তাহলে অবশ্যই চিকিৎসার পরামর্শ আপনাকে নিতে হবে। আজকে এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে জানাবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।